পশ্চিম ওড়িশা প্রতি বৈমাত্রিক মনোভাব মুখ্যমন্ত্রী সবুবেলে দেখাই আসছেন, পশ্চিম ওড়িশাবাসী প্রতারিত করেছেন। যেতবে পদ্মপুর নির্বাচন হোলা উপনির্বাচন সেই সময় কইলে যে ডিসেম্বর 23 সুদ্ধা তাকে জেলা ঘোষণা করবে, আজ পর্যন্ত হয়ে পাল না। ঝারসুগুড়া উপনির্বাচন কইলে অঘরিয়া সমাজ পাই অঘরিয়া ভবন তৈরি হব ভুবনেশ্বরের, অধা একর জমি দেবে 3 কোটি টাকা দেবে, সেইটা হয়ে পাল না। বিভিন্ন প্রতিশ্রুতি সে দিয়েছেন তাকে সে পূরণ করু না। পশ্চিম ওড়িশার হাইকোর্টর পার্মানেন্ট বেঞ্চ সে সমস্যা সমাধান কলে না, এবং বলাঙ্গীর দাবি হোলা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যাও সেটা সে কলে না। সেইপা রাজ্য ভাগ ভাগ হওয়া এক চিন্তাধারা বর্তমান প্রবল বেকরে খেলি যাইছি, কৌশল রাজ্য গঠন হো বলি লোকে দাবি করছেন, সেতরে ভয়ভীত হয়ে সে বোধে দেখাই হওয়া চাহুঁ যে পশ্চিম ওড়িশা প্রতি মোর বহু প্রেম অীতি অন্ডাবাজির ছিড়া হবে, কিন্তু ইয়ে চাল আও কাম দেব না। কী কন্ডাবাজি গোটে জায়গা যেটু লক্ষ লক্ষ লোক দাদন শ্রমিক যাতে 24 বর্ষ ভিতরে কিছু কলে না, পানি পিবা পানির ঘোর অভাব দেখা যায়, এবং কৌশি শিল্প কারখানা সে জায়গায় হেলা না। এমনি বিভিন্ন বিষয় নিয়ে কন্টাবাজি লোক বি অসন্তোষ অনেক, তাঁর সন্তোষ করা আশায় সে আসুচার, কিন্তু কন্টাবাজি লোক এথর তাঁর উচিত জবাব দেবে যে সেমানে কেতে দূর প্রতারিত হয়েছেন, কেতে দূর তাঁর ঠকা যাইছি এবং কেমতি পছুয়া হয়েকি অনেক। অতএব সে যে ভাবুঁ পশ্চিম ওড়িশাবাসী হৃদয় জিণবা সেইটু ছিড়া হবে বলে, ফলটা ঠিক উল্টা হব এবং লোকে ঠিক উচিত জবাব দেবে।